আমার অনেক দুঃখ আমার বড় গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। খুব একটা ভালো নাও থাকতে পারো, কারণ হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ মানে সবারই শরীরটা খারাপ হয়। যেমন আমাদের বাড়ির সবার শরীর খারাপ, আমার আমার বোনের আমার মায়ের সবার, তো তার জন্যই ভাবলাম হয়তো তোমাদেরও মানে সবার মধ্যে সবার না হলেও কিছু কিছু মানুষের এই প্রবলেমটা মানে হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো টুনু টুনু ওখানে শুয়ে আছে, আমি এখনও আরও ঘুমাতাম কিন্তু ওর জন্য আর ঘুমাতে পারলাম না। 8:30 বাজে, এত চেঁচাচ্ছে এত চেঁচাচ্ছে, তো উঠে যেতে হলো। আর জানো তো 4:30-4:30 সময় না এত জোরে জোরে চিৎকার করে, মানে কি বলবো, মানে আশেপাশে মানে সবাই জেগে যায় ওর আওয়াজ শুনে। কারণ হচ্ছে মানে এত কাঁদে না, কিন্তু ইচ্ছা করে করে চিৎকার করে, নতুন নতুন আওয়াজ শিখেছে, এরকম আওয়াজ করে। দাঁড়াও যখন আওয়াজ করে তোমাদেরকে শোনাবো কি জোরে জোরে চিৎকার করে। জানো তো এই যে ঠান্ডাটা লেগেছে, ঠিক আছে, এই যে গলা ব্যথা, ঠান্ডাটা লেগেছে, হালকা হালকা জ্বর, এই জিনিসটা যদি 2 বছর আগে হতো তাহলে সবাই কী হতো বলো তো? সবাই ভাবতো আমাদের বাড়ি সবার করোনা হয়েছে, ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে সিল করে দিত, আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। দেখো প্রত্যেকটা আশেপাশে সবার ঘরে এই ঠান্ডাটা লেগেছে, কিন্তু 2 বছর যদি আগে হতো তাহলে কিন্তু সবাই মনে করতো যে করোনা হয়েছে, তাই না বলো? কিন্তু এখন যেহেতু করোনার প্রভাবটা নেই, তো তার জন্য এটা নর্মালি সবাই ক্যাজুয়ালি নিচ্ছে, ওয়েদার চেঞ্জের শরীর খারাপ। দেখো হাসছে, কী হয়েছে মাম্মা, কী হয়েছে? তো করোনা করোনা খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে, মানে কি বলবো বাবা, জ্বালানোর থেকেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা খেতে তো এরকম খাদ্য বেশি খায়, মানে বিশ্বাস করবে না, মানে জবের থেকে লকডাউন দেওয়া 2 দিন আগে থেকে, 21 মার্চ তো লকডাউন দেয়, তা 2 দিন আগে তো জানায়, মানে যত খাবার চাল ডাল তেল তো স্টক করা হয়েছেই, তারপরেও সন্ধ্যাবেলার মানে মুখরোচক খাবার, টিফিন জাতীয় খাবার, হ্যাডা ব্যাডা সমস্ত কিছু তো ঘর ভরে রেখেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে পরেই তো এটা ওটা সেটা তো খাওয়া থাকতোই, তারপরে কি মানে মাছ আলাদা, কিন্তু মাছ বিক্রি করতে আসতোই, মাছ তারপরে মাংস বিক্রি হতো, তো কী বলবো, মাছ মাংস মানে সব কিছু হুড়িয়ে খেয়েছি, বাড়িতে ফুচকা বানিয়েছি, মানে যা যা জিনিস বানাতে পারতাম না লকডাউনে বসে বসে রান্না করেছি, আর শুধু গান্ডে পিন্ডে গিলেছি। তারপরে কী বলে, আমাদের ওই দিকটা অনেকটা দূরে একটা দোকানে ফুচকা বিক্রি করতো আমার বাবার একটা বন্ধু, তো আমরা শুধু ফুচকা কিনে নিয়ে আসতাম, শুধু ফুচকা কিনে নিয়ে আসতাম, ধরো 100 টাকার ফুচকা কিনে নিয়ে আসছি, তাহলে ভাবো 100 টাকার শুধু ফুচকা কিনে নিয়ে আসছি, নিয়ে এসে বাড়িতে টক জল আলু সেদ্ধ মেখে খেয়েছি, ওই ফুচকা 2 দিন ধরে খেয়েছি, তাহলে ভাবো মানে এইগুলোই করেছি লকডাউনের সময়। আর আমার বিয়ে যখন হয় তখন লাস্ট লকডাউন চলছে, 2021 যেহেতু বিয়ে হয়েছে তখন তো তারপরে আর লকডাউন হয়নি, 2022 তো লকডাউন হয়নি, আর 23 তো চলছে আমার বিয়ের। আমি অষ্টমঙ্গলায় ঘুরতে গেছি, অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পরে ওই যে লকডাউন দিয়ে দিয়েছে, যে মা সাথে আমাদের দাদাভাই মানে 10 দিনের পর 10 দিনের যে ছুটি নিয়েছিল ছুটি নিয়ে চলে গেছে, তারপরে ও যেদিনকে গেছে তার পরের দিন থেকে লকডাউন, তো বিয়ের পরে ও আলাদা থাকতো, আমি আলাদা থাকতাম 1.5 মাস। তারপরে 1.5 মাস পরে হচ্ছে ষষ্ঠী পড়েছিল, তো ষষ্ঠীর সময় মা বোন ভাই আমাকে গিয়ে নিয়ে আসতে গেছিলো, তখন ট্রেন চলতো না, তো গাড়ি ভাড়া করে নিয়ে আসতে গেছিলো, তো চলে এসেছি। আমি 2 দিন আগে এসেছিলো, হাই কিছু করে করো না, 2 দিন আগে নিয়ে এসেছিলো, নিয়ে আসার পরে ষষ্ঠী দিনকে তখন দাদাভাই এসছে, তখন ট্রেন চলছিল, ও শিয়ালদা থেকে অনেক কষ্টে ট্রেনে উঠেছে, 2টা 3টা ট্রেন চলতো মনে হয়, তো ও স্টাফ ট্রেন চলতো সে, তো ও ওই ট্রেনে এসেছিল, তো আমি ওকে আবার তখন আমার স্কুটিটা এবারে ছিল, তো আমি আবার ওকে স্টেশন আনতে গেছিলাম, সেই হয়েছে না 1.5 মাস পরে এসেছিল। তো যাই হোক, এখন আর করোনা নেই, করোনা চলে গেছে, খুবই ভালো হয়েছে, করোনা বলতে আর কিছু নেই, আছে তবুও মাঝে মাঝে একটু জানাবি, ওটা শুনছিলাম নাকি আবার লকডাউন পড়বে, তো এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে না 2 তারিখ থেকে, কিন্তু যাই হোক পরে চলো আমি একই করছি তোমাদেরকে, যারা আবার ঘুমটা ঠিকঠাক হয়নি বলে হাই উঠছে। দেখো গলাটা ব্যথা বলে, তো গলাতে সারা রাত পেঁচিয়ে রেখেছি। মামা ও মাম কেলে 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 কী হয়েছে, কী হচ্ছে সোনা পাখি? ঠান্ডা জানো তো, ওই কারণে সোয়েটারটা পরিয়ে রেখেছি, বাইরে ঠান্ডা আছে, কালকে রাত্রে তো আমার কি শীত করছিলো বাবা, এই ব্ল্যাঙ্কেটে শীতই যাচ্ছিলো না আমার, অনেক কষ্টে তারপরে শরীরটা গরম হয়েছে। কী হয়েছে, কী হয়েছে সোনা পাখি, সোনা পাখি কী হয়েছে, হাই বলে দাও, বলো হাই আন্টিরা মিমিরা, তোমার সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, জানো তো সকাল সকাল দুধে দুধ করছি, কী করছি, দুধ করছি, তাই তো বলে দাও, বলে দাও, বলে দাও, বুলি দাও, বুলি দাও, বুলি দাও, দুধ করছি, দুধ করছি, কী হলো মুড অফ, মুড অফ আজকে, একদম চুপচাপ, ভালো লাগছে না? মাম্মাম ও মাম্মা চলো তাহলে পরে আসি, আমার মেয়ের মুডটা ঠিক হোক তারপরে, এখন তো ওদের মুডের ওপরেই চলতে হবে, তাই না, তাহলে আমার মেয়ের মুড ঠিক হোক তারপরে আবার আসি। হ্যাঁ সকালে কিছু মানে খাবার হচ্ছে খিচুড়ি, কালকে বাঁধাকপি তরকারি আছে, আর কালকে যে মাছের ঝোল করেছিল তার মাছ হচ্ছে, রাত্রে যেহেতু আমি খাইনি তো সেই মাছটা হয়ে গেছে, তো এই দিয়ে হচ্ছে সকালের টিফিনটা সারা হবে, খিচুড়ি ভেদ খিচুড়ি করেছে আর ওই দিয়ে, চলো খেয়ে নি ফটাফট, খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, দেখো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলাম তোমার সামনে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ভাবলাম যে আজকে একটু ঘুমিয়ে নি, দুপুরবেলা তো একটু ঘুমিয়েছি, গলাটা ব্যথা আজকে কমছে না, 3 দিন হয়ে গেল, মানে রাত হলে পরে গলাটা বাড়ে গেছে ব্যথাটা, আর শুয়েছিলাম বোন এখন গলা রুটি চা করে নিয়ে আসলো, মা বলছিল তুই ও তুই গিয়ে কর, বোন ফেলছে সবাই সবাই খেলছে, আমি বলছি আমি খাবো না আমি যাবো না, তা শুয়েছিলাম, তো এখন এই বোন করে নিয়ে আসলো, গলাটা একটু ব্যথা, তো একটু চাটা খেলে ঠিকঠাক একটু ভালো লাগে, তাহলে চলো সন্ধ্যাবেলায় টিফিন করে নিই। আর তোমাদের দাদাভাই আছে, তোমাদের দাদাভাই এখন বোধহয় শিয়ালদাতে, বললো বাসে উঠছে না, বাসে থেকে নামছে, এই কথাই বললো,
ও আস্তে আস্তে না প্রায় 10টা বেজে যায় 10টা 11টা বেজে যায় ঠিক আছে এবার আস্তে আস্তে না খেতে খেতে 11টা বেজে যায় 10টা 10 15 এর মধ্যে চলে আসে এবার আসলে পরে পপিকে আদর করতে হয় তারপরে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুতে ওই খেতে খেতে অনেকটা রাত হয়ে যায় তো সবারই খাওয়া যায় মা বোন ওরা তো আর ও মানে ওকে রেখে তো খেতে পারে না আর হচ্ছে ধরো ওর খাওয়া হয় মানে আমি ও ভাই তিনজন মিলে একসাথে খেয়ে নিই আর মা একা খাবে বলে তার বোন মার সাথেই খায় তো অনেক লেট হয়ে যাবে তো তার জন্য বোন বললো একটু গোলাপি করতে তো বলছিল যে লুচি ধরে বলে কি একটু লুচি করবো আমি বললাম আজকে লুচি করতে হবে না তো তার জন্য আজকে লুচি করলো না তাই আমি বোনকে বললো যা গোলাপটি করে নিয়ে গোলাপটি করে নিয়ে আসলাম চলো খেয়ে নি চাটাবার ঠান্ডা হয়ে যাবে তো খেয়ে কেমন কাটলো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই ভালো কেটেছে তো জানি 14 ফেব্রুয়ারি আমি হচ্ছে ভিডিওটা শ্যুট করছি তোমরা যেদিনকে দেখবে সেদিন হচ্ছে 15 তারিখে কে কেউ 16 তারিখে দেখবে তো তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেমন কাটছে কী কী করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে 14 ফেব্রুয়ারিটা তো পুরোটাই হচ্ছে ভালোবাসার মাস অ্যাকচুয়ালি মনে ভালোবাসা থাকলে দুজন দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকে প্রত্যেক দিনই ভালোবাসার দিন হয় ওরকম ভালোবাসার স্পেশাল দিন বলে কিছু হয় না তো তবুও সেই দিনটা সবাই একটু স্পেশালিভাবে মানায় তবে আমার অনেক দুঃখ আমার বর আমাকে না রোজ গিফট করেছে না চকলেট গিফট করেছে না কিছু গিফট করেছে শুধু ফোনেই আমাকে গোলাপের ছবি পাঠিয়েছে আর ফোনেই উইশ করেছে তবু আজকে ভ্যালেন্টাইন্স ডে দিনকে আমাকে একটা কমেন্ট মানে আমার এসএমএস করেও কিন্তু উইশ করেনি আমি ওকে করেছি তো যাই হোক কোথাও ঘুরতে যাইনি আর কিছুই করিনি আসবে রাত 10টা 11টার সময় জানি না কিছুই হবে না ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু না নর্মাল দিনের কথা কিন্তু আগের বার জানো তো খুব মজা করেছিলাম খুব ঘুরেছি মানে প্রচুর আনন্দ করেছিলাম জানো না তো কটায় বাড়ি ঢুকেছিলাম জানো 10টা মানে 9টা 10টা বেজে গেছিলো বাড়ি ঢুকতে আর এবার বাড়িতে কোথাও যাইনি তো বলেছিল ঘুরতে নিয়ে যাবে কিন্তু কাঁথাতে কী করবি কিছু করেছে দাঁড়াও মেয়ে কিছু করেছে কাঁথাটা দিয়ে নি কোথাও যাওয়া হয়নি তাই আমার ভ্যালেন্টাইন্স ডে এবছর খুবই খারাপ গেল তোমাদের দাদাভাই কোনো গিফটও দেয়নি আমাকে কিচ্ছু দেয়নি আসুক যদি কিছু না দেয় যদি কিছু গিফট করতে খুবই ভালো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর যদি গিফট না করে তাহলে তো মার ঘুষি কিল তো খাবেই তো চলো দেখা যাক তোমাদের দাদাভাই কী করে আদৌ কি আমার জন্য কিছু নিয়ে আসবে কি নিয়ে আসবে না জানি না বলেছি দেখো আজকে আসবে আবার সকালবেলা চলে যাবে ওর এসে 2-3 দিন থাকার কথা 3 দিন আমাকে জিজ্ঞাসা করছে তুমি বলো শোনা কয়দিন ছুটি নেবো তুমি যেই কদিন ছুটি নিতে বলবা সেই কদিন আমি ছুটি নেবো আমি বললাম বেশি বলে লাভ নেই নিতে পারবে না আমি বলছি 3 দিন ছুটি নাও 3 দিন ছুটি দিলে হবে 3 দিন ছুটি নিলে হবে আমি বলছি হ্যাঁ আজকে বলছে আমি রাত্রে যাবো সকালে কিন্তু চলে আসবো আমি কি তোমার আসতে হবে না বলছি না নুনটু না গেলে কি হয় একটু পকালো আমাকে আর আমার একটা বিশেষত্ব কী জানো আমাকে যদি কেউ একটু বেশি পকায় মানে একটু ভালোবেসে কেউ কোনো কথা বলে না আমি তাকে তার ব্যাপারে পড়ে যাই সে যদি আমার শত্রুও হয় আর মানে ধরো কেউ যা কেউ একটু ভালো করে কথা বলবে আমার সাথে আমি পড়ে যাই ঠিক আছে আমি তার কথাই বিশ্বাস করে নিই মানে এটা আমার বিশেষত্ব মানে খুব সৎ বলতে পারো কাদা মনে সাদা নেই কাদা মনে সাদা নেই না সরি সাদা মনে কাদা নেই তো এরকম একটা ব্যাপার মানে কেউ কিছু বলে আমি সেটা বিশ্বাস করে নিই হ্যাঁ তোমার দাদা ভাই আমাকে গাছ বলত বলে আমার বাবা আমাকে বলত বলে কিন্তু অতটাও বলত না কিছু কিছু ক্ষেত্রে আমি খুব বললাম করে ফেলি তো আমাকে একটু পকালো যে না জানা জানা আমি বললাম তোমার আজকে আসতে হবে না তুমি একেবারে যে যখন ছুটি নিতে পারবে তবে আসবে শুধু রাত্রিকুনির জন্য সকালে মানে রাত্রে আসবে আর সকালবেলা ঘুমাবদ করে দৌড়াবে মানে ধরো 6টার সময় বেরিয়ে যায় আমি তখন ঘুমাই তখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আমি ভোরবেলা উঠে চলো তোমাদের দেখেছো বোনের কোলে কেমন করে বসে রয়েছে দেখো একবার শুধু তখন তোমাকে তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমি কথা বলছি ও কন্টিনিউ আমার মুখের দিকে তাকিয়েছিল মানে আমার মুখের দিকে পুরো চোখগুলো সোজা সোজা যেই ক্যামেরাটা আমি মানে নামিয়ে ফেললাম তোমাদেরকে দেখাবো বলে ও এখন হচ্ছে মিমির ফোনের দিকে তাকিয়ে আছে ও কিন্তু কন্টিনিউয়াসলি ও আমার দিকে তাকাচ্ছিল আমার ভুল হয়েছে আমি যদি ক্যামেরাটা বন্ধ না করে যদি ডাইরেক্ট তোমাদেরকে পেছন ঘুরে দেখিয়ে দিতাম তাহলে দেখতে পারতে টুনু এই যে মাম্মা কেলে মাম্মা তাকাও সোনা পাখি দেখো বিবির কাছে বসে আছে বিবির তো শরীরটা ভালো না মিমি এখন সারাদিন বেশি কোলে নিচ্ছে না তা এখন বললো একটু সন্ধ্যাবেলাতে দে আমি ওর সাথে একটু চটকা চটকি করে নিই তাই যে মা হচ্ছে রান্না করছে ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখো ফুলকপি টমেটো মটরশুঁটি আর কিছু একটা দিয়েছে মা আদা দিলে ও কাঁচা লঙ্কা আদা ধীরে ধীরে করছে মাছের ঝোলটা দেখছি তো দারুণ হয়েছে কালারটা তো চলো মা রান্না করুক ফাইনালি তো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বুঝলো আর হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা মা করছে কমপ্লিট হয়ে গেছে মায়ের মাছের ঝোল ধনে পাতা দিয়েছে লাস্টে গন্ধটা না খুব দারুণ লাগছে মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে আর আমার তো ধনে পাতা খুবই ভালো লাগে তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা তো সবাই জানো সবাই জানো যে আমার ধনে পাতা ফ্লেভারের সেন্টটা খুব ভালো লাগে তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটাকে অর্ধেক করে ঢাকা দিয়ে রাখবো তো এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি তো তাই তোমাদের দাদাভাই আসতে এখনও লেট আছে তো এসে গরম গরমই খেতে পারবে তো চলো আর তোমাদের দাদাভাই আসলে তারপর আবার আসকে পপি পপি কই ঘরে আটকে রেখেছে তো তোমার মেয়ে কি খাটের তলায় থাকে নাকি যে তুমি খাটের তলায় খুঁজছো ওর মধ্যে থাকলে মশাই টানানো থাকতো না এখানে শুয়ে রয়েছে এই জাস্ট ঘুমালো চিল্লাবা না সন্ধ্যা থেকে ঘুমায়নি এই যে গেল এখন হাত পা ধুতে হাত পা ধুয়ে আসো বুঝলে তো এখন হচ্ছে পপিকে আদর করবে না না হাত পা ধুয়ে আসে তারপরে ছোড়বা না কেন রাখবো কেন না রাখবো না না হাত কি করেছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা মুখে কামড়েছে এই দেখো মেয়ে হচ্ছে আমার ঘুমাচ্ছে চৈতন্য রাম হয়ে দেখেছো ঘুমাচ্ছে যাও যাও হাত পা ধুয়ে আসো তারপরে আমি দেখবো তুমি কি এনেছো দেখি বার করো দেখি রসগোল্লা
আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। তোমার পথ দেখতে জানি। ও মা পিয়া, ওই দেখ একটা রসগোল্লা নিয়ে এসছে, একটু জল নিয়ে তো দাদা তো রসগোল্লাটা ধোবে, গন্ধ বেরোচ্ছে নাকি রসগোল্লা থেকে? কি হ্যাঁ, বন্ধ করবো না, সবাই দেখুক তুমি আমার জন্য এক পিস রসগোল্লা নিয়ে এসছো। না বন্ধ করবো না, না সবাই দেখুক, সবার দেখা উচিত তুমি আমার সাথে কত অত্যাচার করো। এই দেখো পপি দেখেছো, চুপ, বুনো ঘুমাচ্ছে। দেখ পাপা কি খাবার এনেছে, দেখ তো দেখ তো। কি বার করছো তুমি দেখি, কি বার করছো, কি আছে পকেটে, দাঁত কালাচ্ছো কেন? তোমাকে পোজ মারতে বলিনি, কি হয়েছে? ছিটকানি দিলে কেন, তাই কি আছে, কি এরকম করে স্টক মেরে রয়েছো কেন? কি কই মিষ্টি দাও, ভ্যালেন্টাইন্স তো তো দেখ দিয়ে গেল, কিছুই তো আমাদেরকে গিফট করলো না। ও মাই গড, হ্যাপি ভ্যালেন্টাইন, ও থ্যাংক ইউ। এই যে দেখো আমার গিফট ভ্যালেন্টাইন্স ডেতে, একটা রোজ গিফট করেছে। আর এই যে দেখো পপি দরজা খুলে চলে এসেছে। এই যে দেখো ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে রোজ গিফট করেছে, কিন্তু শুধু গিফট দিয়ে শুধু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটাই বলেছে, আর কিচ্ছু না। তাহলে বলো, আর রোমান্টিক একটা ছেলে, কোনো কিছু জানে না, সে মনে হচ্ছে 1947 সালের ছেলেমেয়েরাও ওরা ভালো, 1947-এর ছেলেমেয়েরা রোমান্টিক ছিল, আর এখনকার ভেদু, এখনকার হচ্ছে ভেদু, ওরা কিছু বোঝে না বুঝলে তো। তো যাই হোক খুশি অনেকটা, সারাদিন পর ভেবেছি হয়তো কিছু গিফট করবে কি করবে না, এটা রোজ গিফট করেছে, এটাই খুশি আর কি করা যাবে। তো চলো এটা দিয়ে গাছটা চালিয়ে নিই। এই যে দেখো তোমাদের দাদা ভাই আমাকে রোজ গিফট করেছে, আর হচ্ছে যে মিষ্টি গিফট করেছে, তোমাদের দাদা ভাই আমাকে একটা গিফট দিলো। আমি তো ভেবেছিলাম মানে এটুকুনিও করবে না, যদি না করতো তোমাদেরকে তো বলেছিলাম, যদি আমাকে কোনো গিফট না দেয় তাহলে তো ওকে আজকে খুব মারতাম। তো মারের হাত থেকে আজকে ও বেঁচে গেছে, না হলে যে ওর আজকে কী অবস্থা হতো নিজেও জানে না। তো যাই হোক এটা দিয়েছে, আমি খুব খুশি। তো চলো রাত অনেক হয়েছে, এখন হচ্ছে খেতে যাবো, বুঝেছো কটা বাজে বলো তো? দাঁড়া বলছি, এখন বাজে 10:11। তো চলো যাই খেয়ে নিই, খেয়ে দে শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো ব্লগটাকে কিন্তু এখানে মানে শেষ করে দিই, আর বেশি বড় করবো না, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। করে আছে কিন্তু তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তো আমি সেইগুলো অবশ্যই তোমাদের সামনে সেগুলো নিয়ে মানে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা, সবাই খুব মজা করো কিন্তু, ঠিক আছে? আর তোমরা কী কী করেছো ভ্যালেন্টাইন্স ডের দিন অবশ্যই আমাকে বলো। আর আমি আজকে কী করলাম তোমাদের সাথে, তো সেটুকুনি শেয়ার করলাম, তেমন কিছু শেয়ার করিনি, এবছর হয়নি, নেক্সট ইয়ার চেষ্টা করবো যে একটু ঘুরতে ঘুরতে যাওয়া, ততদিনে মেয়ে একটু বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মেয়ে ছোটো বলে কোথাও যায়নি, তো যেটুকু হয়েছে তো সেটুকুতেই আমি সন্তুষ্ট, কারণ এখন আর কিছু করা নেই, এটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। তো চলো টাটা বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।